সকাল সকাল চলে আসলাম গোপালের জন্য জামা কিনতে, মামির গোপালের জন্য জামা নিয়ে নিলাম। দেখো এখন মামা বাড়িতে যাব আমি, এদিকে ইচ্ছু মা কোথায় যাবে, মামা বাড়ি যাব। আমরা সকলে মিলে এখন মামার বাড়ি যাচ্ছি, খুব মজা করবো সারাদিন। হ্যাঁ দেখতে থাকো, লাইক করে দিতে বলো। কি দেখাবো? হ্যাঁ দেখিয়েছি, হ্যাঁ দেখিয়েছি, বসে দিচ্ছে। ঠিক আছে, ওর জামা অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি ব্যাগে, ও সকালবেলা পড়তে চাইছিল আচ্ছা দাদা তোমার সাথে আবার মামা বাড়ি থেকে দেখা হচ্ছে। ঠিক আছে, আমার প্রীতিরাও আসছে, সবাই মিলে একসাথে ভ্যানে উঠে তারপরে যাবো তোমার মাথার দিকে। আমরা ওয়েট করছিলাম, প্রীতিরা অটো নিয়ে চলে এসছে। প্রীতিরা বলছে তাই তুই অটো করে কী কাজ করিস বাবু? পেঁয়াজ কাটার কাজ আজকে প্রীতি আমি মা পড়বে না তোমাকেও এই শাড়ি পরতে কে বলেছে? মাম্মামকে দাও এটা। দেখি ও নপুরটা দেখি, ও মামি গোপালকে এখন জামা পড়াচ্ছে। মামি গোপালকেও সাদা জামাটা পরাতে বললাম, অনেক কালার ছিল, মাকে বললাম সাদাটা আগে নাও। আমরা সকলে সাদা এর পিছনে একটা সেফটি পিন মেরে দাও। দিয়েছি যা পড়ে গেল, ভাইটার থেকে খা, ভাইয়ের থেকে নিয়ে খা। মাম্মাম তাক হয়ে গেছে, কখন থেকে সে বসে আছি, এখনো অটোতে করে যাওয়ার কথা আছে, অটো বলা আছে, অটো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। একদিন আমরা সব ওয়েট করছি, মা মামি আর মামির দিদি তিনজন চলে গেল বাসে করে, আমরা অটোর জন্য ওয়েট করে আছি। আমরা সবাই অটো দেবো, কারণ ওদের একটু পুজোর ব্যাপার আছে, তো ওই জন্য ওদেরকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম। চলো অটো এসে গেছে। তো প্রীতি আর আমি আজকে ম্যাচ ম্যাচ, প্রীতি আজকে অন্য কিছু পড়ছিল, তো প্রীতিকে বললাম সাদা পর, প্রীতিও সাদা। অটো চলে এসছে, আমরা সবাই এক এক করে এবার অটোতে উঠে পড়বো। মানে মামির আর কি বৌদি, এদিকে এই দেখো আমার পা পুরো অটক দিয়ে বাইরে নিয়ে গেছে, কিছু করার নেই, এই যে এই পাটা রয়েছে ওই জন্য। এ তো পুরো লাফ ড্রাইভের মতন বসেছে, একদিকে মাথা একদিকে পা। আমরা ইতিমধ্যেই চলে এসেছি মনসা পুজোয়। এই জায়গাটা হলো মুৎসানন্দপুরে, মুৎসানন্দপুরের অনেক ভিতরে জায়গাটা, তো দেখতে পাচ্ছ এখানে চলে এসে আমরা ইতিমধ্যেই পুজোতে যোগদান করে নিয়েছি। এখানে প্রচুর মানুষের সমাবেত হয়েছে, এখানে তো জাঁকজমক করে পুজো হয়, তার মধ্যে যদি হয় মনসা পুজোর দিন তো আরও জাঁকজমকভাবে পূজায়। মায়ের মূর্তিটা দেখো, জাস্ট মায়ের মূর্তিটা দেখে তো আমি চোখে সরাতে পারছিলাম না। তারপরে আসলাম বাইরে, ভাবলাম তোমাদেরকেও একটু বাইরেটা ঘুরে দেখাই, আমি একটু ভালোভাবে ঘুরে দেখাই, সে ওপর মহলে তোমাদেরকে নিয়ে যাব আস্তে আস্তে।
তো চল এখন আশপাশটা ঘুরে দেখি। মন্দিরের ভিতরে ঢুকতেই এই মূর্তিগুলো পড়ে অসাধারণ। তো এইগুলো দেখতে দেখতেই মন্দিরের ভিতরে তোমাদেরকে ঢুকতে হবে। মন্দিরটা খুবই ভিতরে, তো পাড়া গ্রাম, তো বেশ জায়গাটা খুবই সুন্দর। এখন চলো তোমাদেরকে ওপরের দিকে নিয়ে যাচ্ছি। মন্দিরের ওপরেও এই ঠাকুরের ঘরগুলো দেখতে পাচ্ছ, নারায়ণের নাভি দিয়ে ব্রহ্মার জন্ম, তারপরে অনেক রকমের এখানে প্রতিমার আছে, তোমাদের সকলকে এক এক করে ঘুরে দেখাবো। ওপরের মূর্তিগুলো সত্যি অসাধারণ আর খুবই জাগ্রত এখানকার পুজোটা। এই দেখতে পাচ্ছ হনুমান, রাম, লক্ষ্মণ থেকে শুরু করে সকলেই আছে। এটা পাশের মন্দিরটা, মানে ওপরেরই সব এক একটা ঘর করে দেওয়া, এই ঘরে এই ঠাকুর, এই ঘরে এই ঠাকুর। তো এখানে আবার রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছ, রাধাকৃষ্ণের লীলাটাকে তুলে ধরা হয়েছে। তো এই রাধাকৃষ্ণের লীলা দেখতে দেখতে আমরা আর একটু পাশে চলে যাব। দেখতে পাচ্ছ রাধা গোবিন্দর নিচেই রয়েছে আমাদের ছোট্ট গোপাল, কিউট না গোপালটা। দেখতে পাচ্ছ ওপরের পর্চারটা এরকম, ঠিক আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করলাম না, যেন এখন দেখিয়ে দিলাম ওপরের পর্চার। তো এখান দিয়েই নিচটা পুরো দেখা যায়। মন্দিরে ইতিমধ্যেই পুজো আরম্ভ হয়ে গেছে, আমরা পুজোর আগেই চলে এসেছি। খুবই ভালো হলো বিষয়টা, যদিও বা আমাদের আসতে একটু দেরি হলো, আমাদের আগে আগে মানে মা বাবা ওরা সব চলে এসেছিল আগে, ভালোই হয়েছে একদিকে দিয়ে। তো চলো এখন মন্দিরটা পরিদর্শন করা যাক এবং তোমার সাথেও শেয়ার করবো। আজকে মনসা পুজোর ভিডিওটা কেমন লাগলো না অবশ্যই জানিও, ঠিক আছে। এখন আমরা চলে এসেছি অপুর মহলে। অপুর মহলের ঠাকুরগুলো প্রতিমাগুলো এক এক করে ঘুরে ঘুরে দেখছি। যাদের মন্দির, মন্দিরের পাশেই তাদের বাড়ি। তো দুটোর মাঝখানে দুটো বাঘ, বাঘনা সিংহ হা করে আছে। তো ব্যাপারটা এত সুন্দর লাগছে, আর এইটা একদম ওপরে, যেটা নিচ থেকে দেখাচ্ছিলাম। তো চলো ওপরে উঠে দেখা যাক যে ওপরে কী আছে। এমন দেখতে পাচ্ছ আমি একদম চূড়ায় চলে এসেছি, পৌঁছিয়ে গেছি। আজ ছাদ, ছাদ থেকে তো নিচটা অসাধারণ লাগছে, চারিদিকে গাছ গাছালি, পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা। আর এদিকে পতাকা টাঙানো আছে, আর খোপে খোপে দেখতে পাচ্ছ প্রচুর শৈল আছে, মানে প্রচুর মূর্তি আছে। বা অসাধারণ লাগছে না দৃশ্যটা? এখন তো দেখছি মানে ভরে পড়ছে সব, মানে পুজো সেইভাবে আরম্ভ হয়ে গেছে, সকলে ভরে টরে পড়ছে আর কি। মানে এত গায়ে কাটা দেওয়ার দৃশ্য আমি আগে দেখিনি, আর এই ভরে পড়াটা তো মানে আমার পুরো গায়ে কাটা দিয়ে উঠেছিল। এখানে মানে একসাথে তিন চার পাঁচজন এরকম হবে ঘরে পড়ে, তো দেখলে না পুরো গায়ে কাটা দিয়ে উঠবে। আর মা এত চাঞ্চমক, মানে গা পুরো ভারী হয়ে যায় যখন আর কি পুজো হয়, গায়ে পুরো কাটা দেওয়া শুরু করে দেয়। তো আমি অল্প করে ভিডিওটা করলে বেশি ভিডিও করতে পারলাম না। এখন 4:16 বাজে, এখন আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট, এখানে পুজো শেষ, প্রসাদ গ্রহণ করলাম। প্রসাদ খেয়ে এখন অটোতে উঠে পড়ছে, যে যার মতন যতজন ধরে অটোতে উঠে পড়বে, তারপরে বাকি যাদের না ধরে তারা আর কি আমরা মামার বাড়িতে এসেছি, ছোট দিদার বাড়িতে চলে এসেছি। ছোট দিদার বাড়িতে ওই মনসা পুজো ছিল, যে সকাল দিয়ে আসা হয়নি, যেহেতু ওখানে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ মাসি ছোট্ট একটা কুচকো হয়েছে, মানে আমার ছোট দিদার মেয়েদের প্রসাদ তো খাওয়া হয়নি, তো এখন এসে মাসিদের বাড়িতে বসে ওদের গল্প শুনছি আর প্রসাদটাকে খাচ্ছি। তো এখন যাবো বামুন গাছে, চলো বাড়ি যাওয়া যাক। আমাদের বামুন গাছি প্ল্যাটফর্মের ওপরেই যে বড় মন্দিরটা আছে, সেই মন্দিরে আজকে বার্ষিক পুজো। তো দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়, বাবা আমি তো পুরো মন্দিরের ভিতর পর্যন্তই পৌঁছাতে পারলাম না, এতটা পরিমাণে ভিড় পুরো প্ল্যাটফর্ম জুড়েই আর ভিড়টা। আর তার মধ্যে আজকে পুজোর দিনে এই প্ল্যাটফর্ম দিয়ে কোনো ট্রেন যায় না, পাশের প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন যায়, কিন্তু পাশের প্ল্যাটফর্মে এই গাড়িটা এখনও পর্যন্ত সরায়নি, করোনা দিয়ে যে রয়েছে এখনও পর্যন্ত বাড়ি যাওয়ার নাম করছে না।
তো সোজা চলে আসলাম পাড়াতে। পাড়াতে এসে দেখি মন্দিরে বার্ষিক পুজো হচ্ছে, মন্দিরের পুজো অংশগ্রহণ করলাম। গ্রহরাজের নতুন বিগ্রহ আনা হয়েছে, দেখতে পাচ্ছ বিগ্রহটা খুব সুন্দর হয়েছে, মূর্তিটা। এদিকে যজ্ঞ হচ্ছে। আর আমি দেখতে পাচ্ছ খুব টায়ার্ড হয়ে পড়েছে, ক্লান্ত, দেখতে পাচ্ছ চোখ মুখ দেখে। পুজো থেকে বাড়ি চলে এসে চেঞ্জ করে নিলাম, দেখি পাশের বাড়ির এই কুকুরটা এসছে, টমিটা। তো দেখতে পাচ্ছ তো একে একটু আদর করে নিই, চলো একে আদর করতে হবে, কিন্তু মুখ ঘুরিয়ে নিয়েছি, এগুলো একটু আদর করি। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে, টাটা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। কিন্তু এ তো দেখছি আমার থেকেও বিরাট বড়, এ কী।